হ্যালো ফ্রেন্ডস, এরা যে স্টুডেন্টদের জন্য পড়াশোনার স্বার্থে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টদের জন্য চালু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যার বিনিময়ে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন স্টুডেন্টরা। আজকের ভিডিওতে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেব, তাই এই ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড করার জন্য কী কী যোগ্যতা লাগবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। অন্তত 10 বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা ও ভারতীয় নাগরিক হতে হবে। দেশে বিদেশে যে কোনো রকম পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। সর্বোচ্চ বয়স 40 হতে হবে। কোন কোন ক্ষেত্রে এই ঋণ দেওয়া হবে? দেশে বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার খরচ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য, হোস্টেল বা পেইং গেস্ট হিসেবে থাকার জন্য, ফি দেওয়া, শিক্ষামূলক ভ্রমণ, প্রজেক্ট থিসিস এবং পাঠ্যক্রম সম্পূর্ণ করতে, কম্পিউটার বই ল্যাপটপ কিনতে। এবার আমরা আর্থিক সহায়তার পরিমাণ সম্পর্কে জেনে নেব। সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বার্ষিক 4% হারে সরল সুদে দেওয়া হবে। স্কুল স্তর থেকে পোস্ট ডক্টরাল পর্যন্ত যে কোনো সময় মিলবে ঋণ। মা বাবা অথবা আইনি বিভাগ ব্যাংকের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হবেন, কিন্তু কোনো কোশন মানি, সিকিউরিটি ডিপোজিট বা মর্টগেজ রাখতে হবে না। ঋণ পরিশোধের নিয়ম। পাঠ্যক্রম শেষ হওয়া অথবা ছাত্রছাত্রীদের চাকরিতে যোগদানের পর থেকে 1 বছর ঋণ পরিশোধ স্থগিত রাখা যাবে। চাকরি পাওয়ার পর 15 বছর পর্যন্ত সময় থাকবে ঋণ পরিশোধের। এবার জেনে নেব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি, কোথা থেকে আপনারা আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে মিলবে বিস্তারিত তথ্য। আপনারা www.wb.gov.in এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এছাড়াও রয়েছে টোল ফ্রি নাম্বার 1800102804, এই নাম্বারে কল করলেও মিলবে সাহায্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবার সেই সম্পর্কে জেনে নেব। ঠিকানার প্রমাণপত্র, পরিবারের আয় সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, মার্কশিট, উচ্চশিক্ষা রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি অথবা নির্বাচিত হওয়া নথি, ছাত্রছাত্রী ও তাদের মা বাবার পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। নির্দিষ্ট বয়নে আবেদন করলে উচ্চশিক্ষা দপ্তরে সেই আবেদনপত্র ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। ব্যাঙ্কের মাধ্যমে কার্ড বাড়িতে পৌঁছে যাবে। অবশেষে মোবাইলে একটি মেসেজ আসবে, আবেদন গৃহীত হলো কি না তা মোবাইলে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আবেদন প্রসেস কিন্তু অনলাইনের মাধ্যমে স্টার্ট হয়ে গেছে। যেসব স্টুডেন্টরা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট আবেদন সেরে ফেলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। এরকমই খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।